নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুশীলনী বইয়ের 66 থেকে 68 নং পৃষ্ঠা পর্যন্ত। এখানে তোমাদের নবম এবং দশম সেশন রয়েছে এবং অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এবং ফাঁকা ঘর দেওয়া আছে, সেগুলো তোমরা কিভাবে পূরণ করতে পারো এবং ওই প্রশ্নগুলোর গুরুত্বপূর্ণ উত্তর আমরা এই ভিডিওর মাঝে তুলে ধরবো। তাহলে চলো তোমরা চলে যাও 66 নং পৃষ্ঠা। বলা আছে, নবম ও দশম সেশন অনুসন্ধানী পাঠ বইতে দেয়া পৃথিবীর প্রাণের উন্মেষ ও বিকাশ ছবি ভালো করে লক্ষ্য করো। অর্থাৎ তোমরা তোমাদের অনুসন্ধানী বইটি আগে নিবে, সেখানে পৃথিবীর প্রাণের উন্মেষ ও বিকাশ এই ছবিটি ভালোভাবে দেখবা। ছবিতে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যাচ্ছে, কোন কোন সময় ঘটেছে, দলে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে এই দুইটা প্রশ্ন দেওয়া আছে নিচে। ছবিতে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যাচ্ছে 1 নং প্রশ্ন, 2 নং প্রশ্ন কোন কোন সময়ে ঘটেছে তা উল্লেখ করবা। প্রথম প্রশ্নের উত্তর এখানে এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর এখানে লিখবা। মূলত এখানে নমুনা ফাঁকা ঘর দেওয়া আছে, তোমরা আরো অনেক বেশি প্রয়োজন হবে এর জন্য কাগজে লিখে তোমরা আঠা দ্বারা এখানে লাগিয়ে দিবে। তাহলে চলো আমরা এই দুটি প্রশ্নের উত্তর আগে দিয়ে আসি। অনুসন্ধানী পাঠ বইয়ে দেয়া পৃথিবীর প্রাণের উন্মেষ ও বিকাশ ছবি ভালো করে লক্ষ্য করো এবং দলে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এটা হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর। এইটা পড়ে নাও এখানে এই পর্যন্ত। ব্যাকটেরিয়া কি কি দেওয়া আছে, মানুষের আবির্ভাব এই সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়া আছে, তোমরা অনুসন্ধানী বইটি আগে কাছে নিয়ে রাখবে। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে প্রাণের উন্মেষ ও বিকাশ ছবিতে কোন কোন সময়ে কোন কোন ঘটনা ঘটেছে। তাহলে আমরা চলো এর উত্তরটা দেখে আসি। নমুনা উত্তর, অনুসন্ধানী প্রদত্ত বই পৃথিবীর প্রাণের উন্মেষ ও বিকাশ, এটা হবে ছবিতে সূর্যের সৃষ্টি থেকে শুরু করে মানুষের আবির্ভাব পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যাচ্ছে। এই ঘটনাগুলোর কোন কোন সময় ঘটেছে তা নিম্নরূপ। সূর্যের সৃষ্টি 5 বিলিয়ন বছর আগে, পৃথিবীর সৃষ্টি সালোক সংশ্লেষণ সংক্রান্ত এখানে দেখো 18টা ঘটনা তুলে ধরা হয়েছে, এর চেয়েও বেশি 22টি মোট। সুতরাং এই 22টি আগে পড়বা তোমরা, এরপর লিখবা, আগে তোমরা লিখবা, এরপরে এগুলো পরে মুখস্থ করে রাখবা কোন কোন সময় পৃথিবীতে কোন কোন ঘটনা ঘটেছে। তাহলে এরপরে আমরা চলে যাই 67 নং পৃষ্ঠায়। এখানে বলা আছে, নিচের প্রাণীটির নাম বলতে পারো, কখনো কি এই প্রাণীটি দেখেছো? নিশ্চয়ই না। আচ্ছা, এরপরে এখানে যে প্রাণীটি দেওয়া আছে, তাহলে চলো আমরা এই প্রাণীটির নাম বলতে পারে কিনা, কখনো দেখেছি কিনা সে সংক্রান্ত বিস্তারিত একটু দেখি এর উত্তরটা কি হতে পারে। ছবির প্রাণীটি কখনো এর আগে দেখতে পাইনি, তবে শিক্ষকের কাছ থেকে এ সম্পর্কে জানতে পারি। অস্ট্রেলিয়ায় বহু বিচিত্র প্রাণীকুলের মধ্যে মার্সুপিয়াল বা ক্যাকার মতো খলি ছিল যেসব প্রাণীর, অন্য যার নাম তাসমানিয়ান বাঘ। বেশ কয়েক বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে এই প্রাণী, গণ বিলুপ্তির কারণে নয়, মানুষের অবাধ শিকার, দায়িত্বহীন কার্যকলাপের কারণে, জলবায়ুর পরিবর্তন, পরিবেশের বিপর্যয়ের কারণ। এভাবে মানুষ এই অসাধারণ বুদ্ধিমান প্রাণীটি সহ অস্ট্রেলিয়া এবং তাসমানিয়ার বিশাল প্রাণী বৈচিত্র্যকে ঢেলে দিয়েছে প্রান্তিকে। শুধু অস্ট্রেলিয়ায় নয়, গোটা বিশ্ব জুড়েই মানুষের অযাচিত হস্তক্ষেপে গোটা পৃথিবীর প্রাণীকুলের একটা বড় অংশ হারিয়ে গেছে। এরপরের প্রশ্ন আমরা একটু দেখব। এরপরে আরো একটি প্রশ্ন রয়েছে এখানে দেখো, এই মুহূর্তে পৃথিবীতে যে জীব বৈচিত্র্য সেখানে মানুষের অবস্থান কি, মানুষের ভূমিকা কেমন হওয়া উচিত? চলো এই প্রশ্নের উত্তরটাও আমরা দেখে আসি। এই মুহূর্তে পৃথিবীতে যে জীব বৈচিত্র্য দেখা যায়, মানুষের অবস্থান কি এবং মানুষের ভূমিকা কেমন হওয়া উচিত? তাহলে দেখো নমুনা উত্তর, এই মুহূর্তে তথা বর্তমানে পৃথিবীতে যে জীব বৈচিত্র্য তথা মানুষ ও মানব সভ্যতার অনুকূলে, এখনো জীব বৈচিত্র্য প্রাণ মানুষ প্রজাতি টিকে থাকার উপযোগী, কিন্তু ক্রমাগত পরিবেশ এবং বাস্তুতন্ত্রের বিনাশ মানুষের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। আমাদের মনে রাখতে হবে পৃথিবীর বৈচিত্র্যের মানুষই কেবল বুদ্ধিমান প্রাণী যে সভ্যতার ধারক। সুতরাং মানুষের চিন্তা ও কাজ বিদ্যমান জীব বৈচিত্র্য রক্ষার অনুকূল হতে হবে। আমরা দেখি পৃথিবীতে জীব বৈচিত্র্য আছে বলে পরিবেশের শক্তি প্রবাহ ঘটে, খাদ্য এবং খাদক সম্পর্কে ভিত্তিতে পৃথিবীতে প্রাণী ও কীট পতঙ্গ বেঁচে থাকে, বাস্তুতন্ত্র গতিশীল ও কার্যকর হয়। পরিবেশ রক্ষা এবং দুর্যোগ নিবারণে ক্ষেত্রে জীব বৈচিত্র্যের কার্যকর প্রভাব আছে, যেমন ম্যানগ্রোভ অরণ্য, ক্রান্তীয় এবং ঘূর্ণবাত এবং সুনামির প্রভাব থেকে উপকূল অঞ্চলকে অনেকটাই রক্ষা করতে পারে। এছাড়া সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষা করা, দূষণ নিয়ন্ত্রণ করা, নান্দনিক মূল্যবোধ তৈরি করা প্রভৃতি ক্ষেত্রে জীব বৈচিত্র্য বিশেষ ভূমিকা পালন করে। যেমন সুন্দরবনের জীব বৈচিত্র্য বিশ্ব ঐতিহ্য, এছাড়াও জীব বৈচিত্র্যের
অর্থনৈতিক উপযোগিতা রয়েছে এবং জীব বৈচিত্র্য আছে, মানুষের খাদ্যের যোগান পায়, শিল্পের কাঁচামাল পায়, বিনোদন ও পর্যটন শিল্প গড়ে তুলে, ওষুধ প্রস্তুত করার জন্য ভেষজ কাঁচামালের যোগান জীব বৈচিত্র্যে সুনিশ্চিত করে। নিজ স্বার্থে বর্তমান জীব বৈচিত্র্যে মানুষের ভূমিকা হওয়া উচিত এর স্বাভাবিকতা টিকিয়ে রাখা। প্রকৃতির অংশ হিসেবে মানুষের দায়িত্ব কি হতে পারে আলোচনা করে সিদ্ধান্ত নাও, দলে উপস্থাপন করো, অন্যদের মতামত নাও, এ বিষয়ে তোমার নিজ অনুভূতি ও চিন্তা নিচে লিখে রাখো। নিচে কোথায় 68 নং পৃষ্ঠায় এখানে লিখে রাখবা। চলো এই প্রশ্নের উত্তরটির মাধ্যমে আমরা আজকের ভিডিওটি শেষ করব। দেখো, প্রকৃতির অংশ হিসেবে মানুষের দায়িত্ব কি হতে পারে আলোচনা করে সিদ্ধান্ত নাও এবং দলে উপস্থাপন করো, অনন্যদের মতামত নাও, এই বিষয়ে নিজের অনুভূতি ও চিন্তা নিচে লিখে রাখো। নমুনা উত্তর কি? বিশ্ব প্রকৃতিতে মানুষ পরিবেশের বুকে একটি প্রাকৃতিক উপাদান মাত্র। অন্যান্য প্রাণী যেমন পৃথিবীর বুকে টিকে থাকার চেষ্টায় নিয়োজিত, মানুষও তেমনি। কিন্তু বুদ্ধিমান প্রাণী হিসেবে মানুষ পৃথিবীর বুকে সভ্যতা গড়ে তুলেছে, সভ্যতা ও ঐতিহ্যের ধারক হয়েছে। তাই প্রকৃতির অংশ হিসেবে মানুষের দায়িত্ব পৃথিবীকে সকল প্রাণীর জন্য বাসযোগ্য রাখা, প্রকৃতির স্বাভাবিকতা বজায় রাখা, তাকে ধ্বংস না করা। মানুষ তার বেঁচে থাকার জন্য প্রকৃতির বুকে ছড়িয়ে থাকা সম্পদের উপর নির্ভরশীল। এই সম্পদ আহরণ করতে গিয়ে মানুষ প্রকৃতি ধ্বংস করেছে, জীব বৈচিত্র্য বিনষ্ট করে, সভ্যতার বিনির্মাণে জীব গোষ্ঠীর স্বাভাবিক বাসস্থান বিনষ্ট করে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, পৃথিবীতে থাকা অবায়বীয় উপাদান মাটি, পানি, পাথর থেকে শুরু করে বায়বীয় ক্ষুদ্র অনুজীব, উদ্ভিদ, প্রাণী গোটা পৃথিবীকে জীবের জন্য বাসযোগ্য করে তুলেছে। বাস্তুতন্ত্রের নিয়ম অনুযায়ী প্রকৃতিতে একটি প্রজাতিকে টিকিয়ে থাকতে হলে অন্য প্রজাতির প্রাণীর উপর অনেকাংশ নির্ভর করতে হয়। সৃষ্টির সেরা জীব মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য দরকার জীব বৈচিত্র্যময় বিশ্ব প্রকৃতি। তাই বিশ্ব প্রকৃতিতে মানুষের ভূমিকা হবে সংরক্ষকের পাহারাদার হিসেবে। অর্থাৎ মানুষ পৃথিবীর বৈচিত্র্যকে কি টিকিয়ে রাখার জন্য সংরক্ষক হিসেবে দায়িত্ব পালন করবে। এই তোমাদের অধ্যায় আজকে শেষ। পরবর্তী অধ্যায়টি হচ্ছে তোমাদের শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র। পরবর্তী ভিডিওতে আমরা এখান থেকে বা এই অধ্যায় থেকে শুরু করব। আজকে এখানেই শেষ, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।